নমস্কার মাই মাইবিনোগ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি অর্ণব আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগে ইউএসএর ইনফ্লেশন ডেটা আমাদের সামনে এসেছে যেখানে ইউএস ইনফ্লেশান মার্চের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এস্টিমেট যেটা করা হয়েছিল ইনফ্লেশান সেটা পয়েন্ট বাড়তে পারে কিন্তু সেক্ষেত্রে পয়েন্ট ওয়ান পার্সেন্ট বেড়েছে যেটা এস্টিমেটের থেকে কম আর কি যেটা মানে পজিটিভ মার্কেটের জন্য আর যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে কম্পেয়ার করি তাহলে এস্টিমেট করা হয়েছিল ফাইভ পয়েন্ট থাকবে ইনফ্লেশান কিন্তু সেটা হয়ে দাঁড়িয়েছে ফাইভ পার্সেন্টে যেটা একটা পজিটিভ মানে ইনফ্লেশান কমছে ইনফ্লেশান যত কমবে রেপো রেট যেটা যেরকমভাবে বাড়াচ্ছিল ফেড সেটা একটু কমভাবে বাড়াতে পারে সেটা মার্কেটের জন্য খুব পজিটিভ ঠিক আছে আচ্ছা কিন্তু তবুও ইউএস মার্কেটের তুলনায় মানে ইউএস মার্কেটে যে এরকম ধরনের ব্যাংকের রেট চলছে বা ইউএস মার্কেটে ফেড যেরকম মানে রেটের মধ্যে চাইছে ইনফ্লেশন রেটটা হওয়া তার থেকে অনেকটাই বেশি পার্সেন্টেজে রয়েছে তো আগামী দিনও আমরা কন্টিনিউ ইনফ্লেশনের কে কন্ট্রোল করার জন্য যে রেপো রেটের হাইক সেটা আমরা দেখতে পারি ঠিক আছে এরপরে আসি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আজকে ইনফ্লেশন ডেটা সামনে এসেছে সেক্ষেত্রে দু হাজার বাইশে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এটা ছিল মার্চে যেটা মার্চ দু হাজার আজকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ফাইভ যেটা অনেকটাই কমেছে এবং আমাদের নিজেদের যে কন্ট্রোল মানে যেটা সিক্স পারসেন্টের যেটা কমফোর্টেবল লেভেল তো তার আশেপাশেই রয়েছে আমাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই এর আগেও আমরা আলোচনা করি সেটা নিয়ে যে আমাদের ইনফ্লেশনের ক্ষেত্রে আরবিআইয়ের যে কন্ট্রোল রেট তার মধ্যেই রয়েছে আমাদের কোনোরকম প্রবলেম নেই যার জন্য আমরা রেপো রেট যেটা সেটা পজ নিতে দেখলাম মার্কেটের জন্য খুব পজিটিভ তো এখন এবারে মার্কেটটি একটু কথা বলা যাক এখন মার্কেটের মধ্যে সমস্যা কী রয়েছে মার্কেটের মধ্যে যে সমস্যাটা রয়েছে এখন সেটা হলো এখন যেটা আমি উপলব্ধি করছি সেটা হচ্ছে ইউএস অয়েল নিয়ে ইউএস অয়েল বা ক্রুড অয়েলের যদি আমি কথা বলি তাহলে বেশ বেড়ে গেল আপনাকে আমি চারটা দেখাই যে কয়েকদিনের মধ্যেই বিশাল জাম্প আমরা দেখতে পাচ্ছি এখন এইটটি টুতে চলছে যেটা সিক্সটি ফাইভ সেভেন্টিতে চলছিল যেটা কমফোর্টেবল রেট একটা সেখান থেকে অনেকটা হাই হয়ে গেছে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের জন্য আবার অন্যদিকে ইউএসডি এবং আয়নারের যে সম্পর্কের কথা আমরা বলছিলাম যেটা একসময় যেটা এক সময় এইটটি থ্রিরও উপরে চলে গেছিলো সেটা এখন এইটটি ওয়ান পয়েন্ট নাইন যেটা মার্কেটের জন্য পজিটিভ কেননা ধীরে ধীরে লোয়ার লেভেলস আমরা দেখছি ইউএসডি এবং আয়নারের সম্পর্কের মধ্যে যখন এই ভিডিওটা শুট করছি তখন টিসিএসের রেজাল্ট অ্যানাউন্স অলরেডি করে দিয়েছে ফিফটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বিসিসে আমরা জাম্প দেখতে পাচ্ছি কিন্তু মার্কেটের যে এক্সপেকটেশন সেই তুলনায় একটু কম রেজাল্ট পাবলিশ করেছে যদিও যে ইবিটা মার্জিন সেটা কিউ ফোর টু মানে লাস্ট ইয়ারে সেটা টোয়েন্টি ছিল সেটা এখন টোয়েন্টি ফোর কিন্তু লাস্ট তিন চারটে কোয়ার্টারে এই বছরটাতে যদি আমি বলি তাহলে সেটা টোয়েন্টি ফোর ছিল পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটু মার্জিনাল ইনক্রিজ আমরা দেখতে পাচ্ছি তবু মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেই তুলনায় একটু কম রেজাল্ট এসেছে ইনফোসিস এবং উইপ্রোর রেজাল্ট এখন অবধি অ্যানাউন্সমেন্ট করেনি যখন করবে তখন সে বিষয় আমি পোস্ট করে দেবো টেলিগ্রাম চ্যানেলে অলরেডি এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো আমি ওপেন টল পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি যদি আপনি যুক্ত না হয়ে থাকেন তাহলে যুক্ত হয়ে যান ফার্স্ট কমেন্টে বা ভিডিও ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি চার্টও ধীরে ধীরে এখন পাবলিশ করছি অ্যাক্টিভ থাকছে এখন তো প্লিজ যুক্ত হয়ে যাবেন আচ্ছা আর একটা বিষয় যেটা টিসিএসের এর ডিভিডেন্ড দিয়েছে টোয়েন্টি ফোর তো মার্কেট কিন্তু এটা খুব পজিটিভভাবে নেয় যখন ডিভিডেন্ড দেয় কোনো স্টকে তখন ঝাঁপিয়ে পড়ে সবাই ফাইনাল ডিভিডেন্ড টোয়েন্টি ফোর রুপিস পার শেয়ারে যদি আপনার টিসিএসের শেয়ার কেনা থাকে তাহলে ডাইরেক্ট যে শেয়ারগুলো কেনা আছে সেই অনুযায়ী আপনি দেখতে পাবেন যে কত টাকা আপনার হচ্ছে সেটা আপনি ডাইরেক্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এক মাস মতো সময় লাগে হয়তো প্রসেসটা কমপ্লিট হতে তারপরে আপনি ডাইরেক্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টই পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করছি মার্কেট নিয়ে প্রথমে অ্যানালিসিস করে নিই কালকে এক্সপায়ারি রয়েছে তো এক্সপায়ারির সময় কীরকমভাবে আমরা ট্রেড করতে পারি বক্স প্যাটার্ন ব্রেকআউট নিয়ে অনেকবার আমি কথা বলেছি তো সেটার একটা দুটো এক্সাম্পল দেখব যেটা আজকে ডিভিজ ল্যাবে আমরা দেখেছিলাম বক্স প্যাটার্ন ব্রেকআউট কত স্ট্রংলি ব্রেকআউট দিয়েছে নাইন পারসেন্ট বেড়েছে লাস্ট তিন চারটে ভিডিও আগে এটা নিয়ে কথা বলেছিলাম বক্স প্যাটার্ন থিউরি নিয়ে এবং সেই স্টকের দিকে নজর রাখতে বলেছিলাম যারা নোটিস করে রেখেছিলেন তারা হয়তো প্রফিটে রয়েছেন আমার লং টার্ম পোর্টফোলিওতে এই স্টকটা রয়েছে যার ফলে প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে এসআইপি আমি করি লোয়ার লেভেলসে আগেও আপনাদেরকে জানিয়েছিলাম কেন একটু ভ্যালুয়েশান একটু সস্তা বলে মনে হচ্ছিলো বলে কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে বক্স প্যাটার্ন ব্রেকআউটটা ভীষণ ইফেক্টিভ হয় তো এরকম ধরনের এক দুটো স্টক নিয়েও আমরা আজকের ভিডিওতে চর্চা করবো যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো রকম আপনার অপরচুনিটি মিস না হয়ে যায় আর তাছাড়া একটা দুটো স্টক যেটা সুইং ট্রেডিংয়ের জন্য একটু কম দামি স্টক কিন্তু ভালো লেভেলসে রয়েছে ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে প্রবেলিটি অনেক বেশি রয়েছে সেই স্টক নিয়েও আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো ওই জন্য সেই ভিডিওটা দেখবেন আর এখন থেকে লাইক করে দিন ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে চলুন শুরু করা যায় তো আমাদের সামনে এখন নিফটি ডেলি চার্ট রয়েছে একবার যদি আমরা ইএমএটা লাগিয়ে দেখে নিই তাহলে দেখতে পাবো টু হান্ড্রেড ইএমএ ওয়ান হান্ড্রেড এম এবং ফিফটি এমএ প্রত্যেকটা প্রত্যেকটা এর ওপরে শেয়ারের প্রাইস বা মার্কেটের প্রাইস ট্রেড করছে যেটা খুবই পজিটিভ এবং যেখানে আমরা রিজেকশন লেভেল টেনেছিলাম যেটা হলো সতেরো হাজার সাতশো সাতাত্তর লেভেল তার ওপরে আজকে ব্রেক আউট দিয়েছে এখন দেখার বিষয় যে এই লেভেলটার ওপরে সাস্টেন করছে কিনা সব থেকে বেস্ট কেস যেটা সিনারিও হবে সেটা এর ওপর কয়েকদিন সাস্টেন করা সাইডওয়েজ হয়ে যাওয়া হয়তো কালকে একটা নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখলাম তারপর দিন আরেকটা নেগেটিভ ক্যান্ডেল তারপর একটু পজিটিভ ক্যান্ডেল এরকমভাবে সাইডওয়েজ হয়ে যাক যেরকমটা আমরা ডাউ জোনসে চাটে দেখেছিলাম সাইডওয়েজ হয়ে যাক তারপরে আবার ব্রেকআউট দিক তাহলে সেটা সাস্টেন করার প্রবেিলিটি অনেক বেশি থাকে কিন্তু ধরুন আগামী কালকে একটা বড় রেড ক্যান্ডেল দেখলাম তারপর দিন আবার রেড ক্যান্ডেল এরকমভাবে লোয়ার লেভেলসে পড়তে শুরু করে দিল তাহলে এটা ব্রেক আউটটা ফেক ব্রেকআউট হিসেবে আমরা চিহ্নিত করব সেক্ষেত্রে আবারও মার্কেট কারেকশানের দিকে যেতে পারে তো আপনার কি মনে হয় যে এখান থেকে মার্কেট ব্রেকআউটটা সাস্টেন করবে নাকি আবারও আমরা কারেকশানের দিকে যেতে মার্কেটকে দেখতে পারি আপনার মতামত ভিডিওর কমেন্টে চট জলদি লিখে দিন যে এখান থেকে মার্কেট বাড়বে নাকি কারেকশন দেখাবে ঠিক আছে তাহলে আমরা ট্রেড কিভাবে ইনিশিয়েট করতে পারি আগামী দিনের জন্য কালকের জন্য খুব সিম্পল ফিফটিন মিনিটসের টাইম ফ্রেম আমরা চলে যাব কালকে এক্সপায়ারি রয়েছে তো আমরা কি করবো এই যে সুইংগুলো রয়েছে ঠিক আছে একবার আমাকে একবার আমি দেখিয়ে দিই এখানে এই যে সুইংগুলো রয়েছে এই সুইংগুলো আমরা মার্ক করে নেব প্রত্যেকটা সুইং আমরা মার্ক করে নেব যেখানে যেখানে সুইং রয়েছে আমরা মার্ক করে নেব এই যে সুইং রয়েছে এই সুইংয়ের নিচে যদি ফিফটিন মিনিটসের কোনো ক্যান্ডেল ক্লোজ দিতে শুরু করে দেয় বা কালকে যদি গ্যাপ ডাউন এমনই ওপেন হয় যে এই সুইংয়ের নিচে ওপেন হচ্ছে আপনি মানে এই এই দিকটাতে আপনি দেখতে পাবেন যে মার্কগুলো করে রেখেছি রেড রেড কালারের দেখতে পাচ্ছেন প্রাইসগুলো তো এর নিচে যদি কখনও ওপেন হয় এবং প্রথম পনেরো মিনিট এর নিচে সাস্টেন করে একটা ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে আরও লোয়ার লেভেলস আমরা সাময়িকভাবে দেখতে পাবো কিন্তু যেহেতু মার্কেটের স্ট্রেংথ বা মার্কেটের যে ট্রেন্ড সেটা বুলিশ রয়েছে ওই জন্য অ্যাগ্রেসিভলি আমরা সেল করব না ঠিক আছে মনে রাখবেন এটা অ্যাগ্রেসিভলি আমরা সেল করব না কিন্তু যদি অপরচুনিটি পাই যেহেতু এক্সপায়ারি রয়েছে তো আপনি আউট অফ দ্য মানি কল সেল করতে পারেন যদি আমরা পুট কখন বাই করব। যদি ধরুন কালকে ফ্ল্যাট ওপেন হচ্ছে বা গ্যাপ ডাউন ওপেন হচ্ছে বা গ্যাপ আপ ওপেন হচ্ছে যাই হোক না কেন প্রথম পনেরো মিনিট বা কুড়ি মিনিট যদি আজকের যে হায়েস্ট লেভেলে ক্লোজ দিয়েছে তার উপরে যদি সাস্টেন করে তাহলে তখন আমরা কল বাই করতে পারি বা এদিকে আউট অফ দ্য মানি পুট সেল করতে পারি ঠিক আছে তবে মার্কেট আমার মনে হয় দু তিন দিনের জন্য একটু সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং সেটা হবে বেস্ট বেস্টকে সিনারিও মার্কেটের জন্য যদি এরকমটা হয় তাহলে আশা করছি আপনাকে আমি বোঝাতে পারলাম একবার আমরা ব্যাঙ্ক নিফটি দেখে নিই ব্যাঙ্ক নিফটি দেখার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এইচডিএফসির একবার চার্টটা দেখে নেব এইচডিএফসি ব্যাঙ্কের চার্ট আমরা গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম এটা আমরা ডেলি চার্টে কনভার্ট করে নেব তো এইচডিএফসি ব্যাংকের চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা রিজেকশন ছিল ওয়ান সিক্স এইট জিরো যেখানে আমি কথা বলেছিলাম গতকালকের ভিডিওতে তো সেইটার ওপরে একটু সাস্টেন করেছে নেক্সট যেটা রেজিস্ট্যান্স লেভেল যেটা খুবই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল এইচডিএফসি ব্যাংকের জন্য সেটা হলো ওয়ান সেভেন ডাবল জিরো কালকের ভিডিও তো আমরা আলোচনা করেছিলাম ওয়ান সেভেন ডবল জিরো তো এই ওয়ান সেভেন ডাবল জিরোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে যদি রিজেকশান পায় একটা রেড ক্যান্ডেল তৈরি করে তার মানে ব্যাঙ্ক নিফটিতেও একটু উইকনেস আমরা দেখব একটু না ভালো উইকনেস দেখব নিফটির ক্ষেত্রেও একটু উইকনেস দেখতে পাবে আর এই যে আমরা এখানে রিজেকশান বারবার পেয়েছে একবার দুবার এখানে তিনবার রিজেকশান পেয়েছে তো এই যে তিনবার রিজেকশান পেয়েছে মানে এখানে একটা পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অলরেডি এত এত বার এখানে রিজেকশান পেয়েছে তো এইটা অতটা মানে ডিজেকশান মানে সেলারটা অতটা স্ট্রং নাও হতে পারে ওই জন্য ব্রেকআউট দেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তবে আমরা এখন কি জানি আমরা এখন জানি যে এক হাজার সাতশো লেভেলে একটা রিজেকশন রয়েছে সেখানে যদি রেড ক্যান্ডেল তৈরি করে তাহলে মার্কেট আবার কিছুটা সময়ের জন্য কারেকশান দেখাতে পারে এবং তার ইম্প্যাক্ট আমরা ব্যাঙ্ক নিফটি এবং নিফটির ক্ষেত্রে দেখতে পারি কিন্তু যদি ব্রেকআউট দিয়ে দেয় মনে রাখবেন যেটা বলছি যে এক হাজার সাতশো লেভেলের উপরে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটো আরও বেশি হায়ার লেভেলস আমাদেরকে দেখাবে ঠিক আছে তখন কথা বলবো তখন মার্কেট আরও তাড়াতাড়ি বাড়তে শুরু করতে পারে আচ্ছা কেননা অনেকবার এটা টেস্ট করেছে লেভেলটাকে ঠিক আছে তাহলে আমাদের চোখ যেটা রাখতে হবে এইচডিএফসি ব্যাংকের ওপর এক হাজার সাতশো লেভেলের দিকে আচ্ছা তো এটা গেল মার্কেট অ্যানালাইসিস এবারে ফিরে আসছি আমরা ব্যাঙ্ক নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা এখানে দেখি ট্রেডের অপরচুনিটি কি রয়েছে তাহলে এখানেও দেখুন সামনে রিজেকশন লেভেল রয়েছে এবং সেটা খুব ইম্পর্টেন্ট রিজেকশন লেভেল যেটা হলো ফোর ফোর যেখানে আমি লাইনটা টেনেছি তো এর কাছাকাছি এখানে চলছে তো কালকে যদি আমরা দেখি যে ধরুন ফ্ল্যাট ওপেন হচ্ছে বা একটু গ্যাপ আপ ওপেন হচ্ছে এই যে রেখাটা আমি টেনেছি একচল্লিশ হাজার ছশো চৌষট্টি যেটা রিজেকশান লেভেল এই লেভেলটাতে রিজেকশান পেতে পারে কিভাবে আমরা ট্রেড ইনিশিয়েট করবো তাহলে কীরকমভাবে প্ল্যান করব আমরা এখানে ফিফটিন মিনিটসের চারটে চলে যাব এখানে আমরা কি করব এখানে এই যে সুইংগুলো আছে সুইংগুলো মার্ক করে রাখবো এর নিচে যখনই প্রাইস ক্লোজ দেবে তখন আমরা একটু সেলিংয়ের দিকে থাকতে পারি বা যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় এবং এই একচল্লিশ হাজার ছশো চৌষট্টি বা ছেষট্টিতে যদি এখানে প্রথম আধ ঘন্টার এর উপরে ব্রেকআউট সাস্টেন করতে না পারে তাহলে আরও একটু আমরা লোয়ার লেভেলস দেখতে পারি ঠিক আছে তাহলে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে এইচডিএফসি ব্যাঙ্কের দিকে এক হাজার সাতশো লেভেলের দিকে তারপরে আমাদের ব্যাঙ্ক নিফটির যে মুভমেন্ট সেটা অনেকটা ডিপেন্ড করছে তো এটা গেল মার্কেট অ্যানালাইসিস মনে রাখবেন সতেরো হাজার সাতশো সাতাত্তর লেভেলের ওপরে যদি সাস্টেন করে কয়েকদিন ধরে সময় কাটায় তাহলে এর থেকে আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি এবং এটাই আমরা এক্সপেক্ট করবো যেরকমটা আমরা ডাও জোনসের চার্টের ক্ষেত্রে দেখেছিলাম ঠিক আছে কয়েকদিন সাইডওয়েজ হয়ে গেলো তারপরে আবারও হায়ার লেভেলস দেখাচ্ছে এবং সেটা সাস্টেনেবল হয় তো এরকম ধরনের এক্সপেকটেশন আমরা মার্কেট থেকে রাখবো আর কীরকমভাবে কালকের দিনে ট্রেড করবো সেটা নিয়ে আমি অলরেডি ডিসকাস করলাম তো এবারে আমরা একটু দেখে নিই বক্স প্যাটার্ন নিয়ে যে দু চারটে স্টক যেগুলো বক্স প্যাটার্নের মধ্যে রয়েছে যদি সেটা ব্রেক আউট দেয় বা ব্রেক ডাউন দেয় যাই দিক না কেন আপনি সেদিকে ট্রেডিং অপরচুনিটি পেতে পারেন হয়তো বেসিসে বা স্ক্রিন ট্রেডিংয়ের ক্ষেত্রে একদিন দুদিন তিন দিনের জন্য আপনি দেখতে পারেন ঠিক আছে এরকম কিছু স্টক নিয়ে আমি আলোচনা করব তো আমাদের সামনে এখন ডিভিজ ল্যাবে ডেলি চার্ট রয়েছে আমরা এই স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম ছ তারিখে ছয় এপ্রিল আপনি গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন তো সেই ভিডিওতে এই বক্স প্যাটার্ন থিওরি নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে অনেকটা সময় বক্সের মধ্যে দিয়ে কাটাচ্ছে যদি ব্রেকআউট দেয় তাহলে এখান থেকে ভালো আমরা হায়ার লেভেলস দেখতে পারি ঠিক আছে সেই নিয়ে ভিডিওটা রয়েছে আপনি গিয়ে আউট করতে পারেন এবং এই বক্স প্যাটার্ন থিওরি মাই বিনিয়োগ চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা বক্স প্যাটার্ন থিওরি নিয়েই ডেডিকেটেডলি ভিডিও বানিয়েছিলাম যারা দেখে থাকেনি তারা প্লিজ গিয়ে দেখে থাকুন তাহলে বক্স প্যাটার্ন থিওরি নিয়ে আপনার যে ডাউট সেটা ক্লিয়ার হয়ে যাবে এমন কিছুই না একটা বক্সের মতো প্যাটার্ন যেখানে অনেকটা সময় ধরে শেয়ারের প্রাইস মুভ করেছে তো সেটা যদি ব্রেক আউট দেয় তাহলে দুরকমভাবে আউট দেয় একটা হলো আউট দিয়ে দিয়েই বেড়ে গেলো সেক্ষেত্রে আমাদের গ্র্যাপ করার সম্ভাবনা একটু কম হয়ে যায় যদি না আগে থেকে আপনি পজিশান নিয়ে রাখেন এক নম্বর আর দ্বিতীয়ত আউট দেওয়ার পর এটা একটু সাইডওয়েজ হয়ে যায় বক্সের ওপরে সাইডওয়েজ হয়ে যায় তারপরে গিয়ে আবার হায়ার লেভেলস দেখায় দু হয় এক্ষেত্রে যেরকম প্রথম দিকটা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে আমরা অনেক আমি আমি এরকম অনেক স্টক দেখেছি যেখানে বক্স প্যাটার্ন থিউরিতে ব্রেকআউট দিল তারপরে সাইডওয়েজ হয়ে যাওয়ার পর আরও হায়ার লেভেলস এখান থেকে দেখিয়েছে এরকম স্টক বিভিন্ন সময় ক্ষেত্রে আমি আলোচনা করেছি মাই বিনিয়োগ চ্যানেলে তো এক্ষেত্রে যে ডিভিজ ল্যাবের যে শেয়ার সেটা আজকে যারা ফলো করেছেন সেই ভিডিওটা আশা করছি আপনারা বেনিফিট রয়েছেন এবং সেখানে ভালো একটা প্রফিট করেছেন আজকের স্টক থেকে এখন যদি আপনি এখন ভাবছেন যে আবার এই স্টকে বিনিয়োগ করা যায় কিনা তো একদমই না এখানে রিস্ক রিওয়ার্ড ফেভারেবল না দেখুন এখানে অনেকবার রিজেকশন পেয়েছিল তো যেটা আগে ছিল সাপোর্ট লেভেল সেটা এখন রিজেকশান লেভেল হয়ে যাবে ঠিক আছে এই যে লেভেলটা থ্রি টু ফাইভ ফাইভ এটা রিজেকশন লেভেল হয়ে যাবে ওই জন্য এখানে রিস্ক রিওয়ার্ড ফেভারেবল না নাইন পার্সেন্ট রিস্ক নেওয়াটা একদমই একদম ঠিক না ওই জন্য আমরা এখন এই স্টকটা আপাতত অ্যাভয়েড করবো কিন্তু এই যে বক্স প্যাটার্ন থিওরি এটা বোঝানোর জন্যই এই এক্সাম্পলটা আপনাকে দেখালাম এরকম ধরনের দুটো স্টক আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কি ইনফি ইনফির ক্ষেত্রেও আমরা যদি দেখি এখানে তাহলে এই যে দেখুন ইনফির যে স্টকটা আমরা ডেলি চার্ট দেখছি এটা আমি পিওরলি সুইং ট্রেডিংয়ের জন্য বলছি ঠিক আছে পিওরলি কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য বলছি এখানে মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছে একবার দুবার এখানে তিনবার সাপোর্ট নিয়েছে সাপোর্ট নেওয়ার পর এই যে বক্স আমি টেনেছি এখানে অনেকটা সময় ধরে কাটিয়েছে এখন রেজাল্ট আসবে সামনে ইনফির যদি ভালো রেজাল্ট করে তাহলে কালকে গ্যাপ আপ ওপেনিং দেখতে পারি যদি এই বক্সের ওপরে স্টে করে কিছুদিন আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি ওই জন্য ওয়াচ লিস্টে রাখবেন বা যদি ধরুন কালকে একটু লোয়ার লেভেলস ওপেন হচ্ছে এবং রিকাভার করছে বক্স প্যাটার্নের ওপরে ব্রেকআউট দিচ্ছে তার আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি যেরকমই সিনারি হোক না কেন এই বক্স প্যাটার্নের উপর দিকে ব্রেকআউট দিলে আরও হায়ার লেভেলস আমরা দেখতে পারি সেখান থেকে আপনি কিছুটা পার্সেন্টেজ রিটার্ন অবশ্যই কামাতে পারবেন যেটা খুব ইজি কামানো ঠিক আছে আর তৃতীয় যেটা স্টক সেটা হচ্ছে কি বাটা ইন্ডিয়া বাটা ইন্ডিয়ার যে কাউন্টার সেটা একটু নেগেটিভের দিকে রয়েছে বাটা ইন্ডিয়ার আমি এনএসসির ওয়েবসাইটটা খুলে নিই তো বাটা ইন্ডিয়া ডেলি যেটা আমাদের সামনে রয়েছে এটাও দেখুন অনেকটা সময় ধরে একই লেভেলে ঘোরাঘুরি করেছে ব্রেকআউট দেওয়ার ট্রাই করেছিল কিন্তু সেটা ফেল হয়ে যায় তো ওয়ান ফোর ফোর জিরোর উপরে যদি কখনো বাটা ইন্ডিয়ার এই স্টকটা পেরোয় তাহলে আরও অনেক হায়ার লেভেলস আমরা এখান থেকে দেখতে পাবো কিন্তু এখন যেটা শেয়ারের প্রাইস সেটা লোয়ার লেভেলসের দিকে রয়েছে বক্স প্যাটার্নের তো এখান থেকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে আরও লোয়ার লেভেলস আমরা দেখতে পাবো মানে শর্টিং এর অপরচুনিটি আমরা এখান থেকে পেতে পারি ঠিক আছে আমরা শর্ট টার্মের বেসিসে বলছি আমরা লং টার্ম ফান্ডামেন্টাল কীরকম এইসব বিষয়ে নিয়ে কথা বলছিলাম আমরা শর্ট টার্ম বেসিসে বলছি তাহলে এই বক্স প্যাটার্নগুলো আপনি খেয়াল রাখবেন এছাড়া পিডি লাইট রয়েছে পিডি লাইট নিয়ে আলোচনা করেছিলাম পিডি লাইট ইন্ডাস্ট্রি এটাও দেখুন বক্স প্যাটার্নের মধ্যে অনেকটা সময় ধরে ঘোরাঘুরি করেছে এবং নিচের দিকে যে লাইনটা আমি টেনেছি এখানে একবার সাপোর্ট নিয়েছে দুবার সাপোর্ট নিয়েছে তিনবার সাপোর্ট নিয়েছে তো এর ওপরে যদি ব্রেক আউট দেয় আগামী দিনকে বা দুদিন পর তিন দিন পর যেই দিনকেই ব্রেক আউট দেবে ঠিক আছে তো এখান থেকে আরও হায়ার লেভেলস আমরা এই স্টকের ক্ষেত্রে দেখতে পারি তো এই পিডি লাইট ইন্ডাস্ট্রিকেও আপনি নিজের ওয়াচ লিস্টে রাখবেন তো আজকে বক্স প্যাটার্ন নিয়ে তিন চারটে স্টক আমরা আলোচনা করলাম যেগুলো প্রত্যেকটা আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন দেখতে পারেন কোনো না কোনো স্টকে অপরচুনিটি আপনি অবশ্যই পাবেন এবং সেখানে খুব ইজিলি রিটার্ন একটা কামাতে পারবেন ঠিক আছে তো আমরা কিছু শেয়ারের এক্সাম্পল দেখলাম যার ওপর বক্স প্যাটার্ন থিউরে অ্যাপ্লিকেবল এই স্টকগুলোকে আপনার ওয়াচ লিস্টে রাখবেন দেখবেন যে যদি ব্রেক আউট দিচ্ছে বা ব্রেক ডাউন দিচ্ছে তাহলে কীরকম বিহেভ করছে এই স্টকের প্রাইস আমি যেরকমভাবে বললাম সেরকমটা মিলছে কিনা যদি আপনি দেখেন যে মিলছে তাহলে পরবর্তী ক্ষেত্রে এরকম যদি কোনো স্টক দেখেন বা আপনি যদি এখনও এমন কোনো স্টক দেখতে পেয়েছেন এই চার্টটা তাহলে আপনি ভিডিওর কমেন্টে সেই স্টকের নামটা এবং ব্র্যাকেটে বক্স প্যাটার্ন বলে লিখে দেবেন সবার সেটা হেল্প হয়ে যাবে আমি নিজেও দেখব সেই চার্ট নিয়ে যদি সেরকম কোনো অপরচুনিটি দেখতে পাই ঠিক আছে তাহলে এই স্টকগুলো ওয়াচ লিস্টে রাখবেন এবারে আমি কিছু দু তিনটে স্টক আলোচনা করব যেগুলো আমার মনে হয় প্রবাবিলিটি অনেক বেশি ব্রেকআউট দেওয়ার ভালো ফান্ডামেন্টাল আবার একটা স্টক রয়েছে যেটা একটু কম দামি কিন্তু একটু রিস্কি বেশি রয়েছে যদি বাড়ে তাহলে বেশ ভালো গেন দিতে পারে তো সেই স্টক নিয়ে একটু আলোচনা করে নিই ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক তো প্রথম যে স্টক সেটা হলো এসআরএফ লিমিটেড এস আর লিমিটেডের এই যে রেড জোনটা আমি টেনেছি এটাতে রিজেকশন পেয়েছে তারপরে এটা ব্রেকআউট দেওয়ার পর ভালো বেড়েছিল সেখান থেকে আবার ফল করে বারবার এখানে সাপোর্ট নেয় সেখান থেকে হাই লেভেলস দেখানোর চেষ্টা করে পারেনি ফেল হয়ে যায় ব্রেক ডাউন দিয়ে দেয় তখন এটা এই যে জোনটা এটা রিজেকশান জোন হিসেবে কাজ করতে শুরু করে দেয় দেখুন বারবার রিজেকশান পেয়েছে একবার এখানে দুবার এখানে তিনবার তারপরে ফাইনালি ব্রেক আউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পর আবার ওপরে দেওয়া যাওয়ার চেষ্টা করছিল কিন্তু এই যে জোনটা রয়েছে বা এই যে লাইনটা রয়েছে যেটা হলো টু ফোর টু সিক্স এখানে একটা বড় রেড ক্যান্ডেল আমরা তৈরি হতে দেখলাম ঠিক আছে একটু জুম করে দেখায় আপনাকে বড় রেড ক্যান্ডেল তৈরি হতে দেখলাম মানে এখানে সেলারে অ্যাক্টিভ ছিল কিন্তু সারপ্রাইজিংলি কি দেখলাম সারপ্রাইজিংলি আমরা এখানে দেখতে পাচ্ছি দু তিন দিন ধরে ধীরে 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 বায়াররা আবার ট্রাই করছে এটা ব্রেকআউট দেওয়ার এবং আজকে একটা স্ট্রং ক্লোজিং দিয়েছে গ্রিন ক্যান্ডেলে তো কালকে যদি আমরা দেখি যে টু ফোর টু সিক্স বা টু ফোর থ্রি জিরো যদি আপনি একটু একটু কম মানে রিস্ক নিতে চান তাহলে টু ফোর থ্রি জিরো এর উপরে যদি যখনই প্রাইস মুভ করতে শুরু করে দেবে তখনই আমরা আবার একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখতে পারি বাইং মোমেন্টাম দেখতে পারি তার কারণ কি তার কারণ এখানে অলরেডি রিজেকশান পেয়েছিল সেলাররা ট্রাই করেছিল কিন্তু সেলাররা সাকসেস পায়নি বায়াররা আবার সেই জোনটাতে নিয়ে যায় তো এটা যদি সাকসেস পাওয়ার বায়ারদের সাকসেস পাওয়ার সম্ভাবনা এখন একটু বেশি বেড়ে গেছে তো এখান থেকে আরও হায়ার লেভেলস আমরা এস এই স্টকের ক্ষেত্রে দেখতে পারি যদি টু ফোর থ্রি জিরো এর ওপরে কালকে ব্রেক আউট দেয় ঠিক আছে তো ইন্টারডের জন্য এবং সুইং ট্রেডিংয়ের জন্য দুটো ক্ষেত্রেই এস এই স্টকটাকে আপনি ওয়াচলিস্টে কালকের জন্য রাখবেন নেক্সট যেটা স্টক সেটা একটু রিস্কি স্টক সেটা হচ্ছে আর এইচ আই এম আর এইচ এমের আমি এখানে ডেলি চার্ট খুলে নিয়েছি এটা নিয়ে একটা দুটো ভিডিও আগেও আমি কথা বলছিলাম তো এটা দেখুন এটা সাপোর্ট লেভেল এটা একটা সাপোর্ট নিয়েছে আর ঠিক এক্স্যাক্টলি সেই লেভেলে সাপোর্ট নিয়েছে কারেক্ট এবার এখানে যে প্রাইজ অ্যাকশানটা তৈরি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি দেখুন এখান থেকে নিচে আসলো লোয়ার লেভেলস দেখাতে দেখাতে নিচে আসলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তার যে সুইং সেটা ধীরে ধীরে ওপরের দিকে শিফট করছে এবং তার যে হাই সেটা হায়ার হাই বানাচ্ছে তার মানে কি এর মধ্যে স্ট্রেংথ সেটা ফিরে আসছে আবার ঠিক আছে এবং আজকের দিনে দেখুন এই যেখানে সেলারটা একটু নামিয়ে ছিল তার ওপরে আজকে ব্রেক আউট সাস্টেন করেছে তো আগামীকালকে যদি আমরা দেখি ছশো পঞ্চাশের ওপরে ভালো করে শুনবেন প্রাইসটার দিকে ধ্যান দেবেন ছশো পঞ্চাশের ওপরে যদি ধীরে ধীরে পেরোয় ফ্ল্যাট ওপেন হলো বা গ্যাপ ডাউন ওপেন হলো যাই হোক না কেন যদি ছশো পঞ্চাশের ওপরে ধীরে ধীরে বেরোয় এই শেয়ারের প্রাইস বা ছশো পঞ্চাশের ওপরেই ওপেন হচ্ছে এবং প্রথম আধ ঘন্টা স্টে করছে তাহলে এখান থেকে আরও হায়ার লেভেলস আমরা এই স্টকের ক্ষেত্রে দেখতে পারি এটা ইন্ট্রাডের জন্য ক্ষেত্রেও বা সুইং ট্রেডিংয়ের জন্য আমাদের কিন্তু স্টপলস থাকবে আমাদের টোটাল ক্যাপিটালে দেড় পার্সেন্টে বেশি আপনি স্টপলস নেবেন না ঠিক আছে মানে আজকের এই যে ক্যান্ডেলের হাফ আপনি কনসিডার করতে পারেন তো একটু রিস্কি স্টক কিন্তু গেন যদি হয় তাহলে ভালো গেন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে এই স্টকটা আপনার সাথে শেয়ার করছি রিস্ক ফ্যাক্টরটা অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু যদি কালকে অনেক বেশি গ্যাপ আপ ওপেন হচ্ছে ধরুন ছশো সাতাশি ছশো ওপেন হচ্ছে তাহলে কিন্তু আমরা এই স্টকটা অ্যাভয়েড করে যাবো যেহেতু অনেকটা বেশি গ্যাপ আপ ওপেন হচ্ছে তো একটু প্রফিট বুকিং আমরা দেখতে পারি আশা করছি আমার যে ভিউ আমার যে যে অ্যানালাইসিস আমার যে স্টাডি সেটা আপনাকে সাহায্য করবে আগামী দিনে আপনার ট্রেড নিতে তো আশা করছি আজকের এই আলোচনার বিষয় আপনাকে সাহায্য করবে আগামী দিনে আপনার ট্রেড নিতে যদি ভালো লেগে থাকে আজকের আলোচনা যদি জেনুইনলি ফিল করেন যে এই যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো আপনাকে সাহায্য করছে হেল্পফুল হচ্ছে তাহলে আমারও মনে হয় যে ভিডিওটার আজকে বানানোটা ওর্থ হয়েছে সো যদি আপনার এরকমটা ফিল হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং যারা রেগুলার ভিউয়ার মাইবিনোগ এর প্রত্যেকটা ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করার কিছু নেই তারা লাইকই দেন আপনাদের এত ভালোবাসার জন্যই মাই বিনিয়োগ এতটা বড় হতে পেরেছে নতুনদেরকে শুধু আমি রিকোয়েস্ট করতে পারি যদি হেল্পফুল বলে মনে হয় যদি কাজে লাগে অ্যাকচুয়ালি তাহলেই লাইক করবেন ঠিক আছে আর যদি আপনি টেলিগ্রামে আমার সাথে যুক্ত হতে চান যেটা ওপেন টু অল টেলিগ্রাম চ্যানেল সেখানে আমি একটা দুটো চার্ট যেটা আমি আলোচনা করলাম এই ভিডিওতে সেটা আমি পোস্ট করে দেবো যাতে একটু বুঝতে সুবিধা হয় পারলে সবগুলো স্টকেরই চার্ট আমি পোস্ট করব। আলোচনা তো করলামই আশা করছি আপনারা বুঝতেই পারবেন তবে একটা দূর স্টক আমি সেখানে পোস্ট করে দেবো তো আপনি চট জলদি টেলিগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আপনি লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামে যুক্ত হওয়ার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার